আসসালামু আলাইকুম গাইস, আমরা আজকে আমাদের সুপারি যে সুপারি সম্পর্কে কিছু কথা বলার জন্য এখানে আসছি। তো আমাদের বাংলাদেশের যে কৃষক ভাইরা আছে তাদের উদ্দেশ্যে, আমাদের কৃষক বন্ধুরা অনেক ভিডিওর জন্য আমাদের কাছে রিকোয়েস্ট করছিল যে সুপারি সম্পর্কে কিছু তথ্য দিলে তাদের চাষ করতে অনেক সুবিধা হয়। এই জন্য আমরা সুপারি সম্পর্কে কথা বলতে আজকে আসছি। যাই হোক, আমরা আমাদের পার্শ্ববর্তী এলাকা যে নয়ন ভাই আছে তার জমিতে আজকে আসছি। হ্যাঁ, তো সে এখনো উপস্থিত নাই, যার কারণে আমরা ওনার থেকে কিছু জানতে পারলাম না। যাই হোক, আমি যেগুলো তার কাছ থেকে শুনেছি, ইনশাআল্লাহ সুপারি চাষে সে অনেক বেশি উদ্বুদ্ধ মানুষ ছিলেন। সে 2018 সালে এই সুপারি বাগানটা নির্মাণ করছে, মানে সুপারি বাগানটা চাষ করছে। তারপর থেকে আজ পর্যন্ত যে গাছ তো বেশি বড় হয়নি, এখন পর্যন্ত হাইট অল্প। তো যাই হোক, আশা করি 2-4-5 বছরের ভিতরে তার ফলন আসা শুরু হয়ে যাবে। তো একটা করে সুপারি গাছ, ভাই একটু আসেন দেখেন, একটা করে সুপারি গাছের যে অবস্থা মাশাল্লাহ। সুপারি গাছের বিল্ড আপ মোটামুটি ঠিক আছে। তারপর প্রত্যেকটা গাছ, এদিকে আসেন ভাই, প্রত্যেকটা গাছই মাশাল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো স্বাস্থ্যসম্মত গাছ। আর আশা করি 2 বছর পরে এরা সুন্দর ফলন দিতে পারবে এই গাছগুলা। আর তাছাড়া যে আমাদের সুপারি যে বাংলাদেশের যে চাহিদা, এটা আসলেই অনেক অনেক সুপারি চাষে উদ্বুদ্ধ করার মতোই একটা বিষয়। সুপারির দামও অনেক প্রচুর দাম। হ্যাঁ, তো আমরা যদি প্রতিটা গাছ থেকে প্রতি বছরে, হ্যাঁ, যদি 5-7 কেজি করে সুপারি পাই, তাহলে আমাদের কৃষক ভাইদের আর সংসার নিয়ে কোনো টেনশনই করা লাগবে না। তারা ইনশাআল্লাহ তাদের দিনকাল চলে যেতে পারবে সুপারি বিক্রি করে। তো এনার বাগানে আমি হিসাব করে দেখছি, ওনার কাছ থেকে যা শুনছি, পুরো 3000 গাছের একটা সুপারি বাগান। তো সে এই বাগান করতে তার খরচ হয়েছিল মোটামুটি 1.5 লাখ টাকার মতো। সে যদি এখন থেকে 2 বছর পর প্রত্যেকটা গাছে ইনশাআল্লাহ ফলন পায়, আর গাছগুলোর অবস্থা দেখে মোটামুটি মনে হয়েছে যে হ্যাঁ, সে ইনশাআল্লাহ সাকসেস হবে একদিন। আর প্রত্যেকটা গাছ থেকে যদি সে ভালো ফলন পায়, তাহলে আশা করা যায় সে 15-20 লাখ টাকা আর্ন করতে পারবে গত 3-4 বছর পরে, এবং সেটা খুব তাড়াতাড়ি সময় পারবে। কারণ সুপারি গাছগুলো অনেক হার্ডি স্ট্রং, এবং সে যে জৈব সারগুলো ইউজ করছে জমিতে, তাতে অনেক সুন্দর গাছগুলোর বিল্ড আপ তৈরি হয়ে গেছে। আর অতি দ্রুত সম্ভবই গাছগুলোতে কিরের ফলন আসা শুরু হয়ে যাবে। আর প্রত্যেকটা সুপারি গাছ আপনারা দেখেন অনেক সুন্দর সবুজ, চির সবুজ বাংলাদেশের বাংলার যে অবস্থাটা, সেই অবস্থার উপর নির্ভর করে পুরো সুপারির বাগানটা সে তৈরি করছে। আর সুপারির বাগানের ভিতর যে নালা করে দিছে, এটা আসলে অ্যামেজিং। কারণ বর্ষাকালে, বর্ষা মৌসুমে যখন পানি আসে জমি, তখন জলাবদ্ধতা সৃষ্টি হয়, তখন এই নালাগুলো কি করবে, এই পানিগুলো বের করে দিবে, আর সুপারি গাছকে বেড়ে উঠতে তাড়াতাড়ি সাহায্য করবে, যেহেতু সুপারি গাছ যদি মরে না যায়। কারণ জলাবদ্ধতার ভিতরে কিন্তু সুপারি গাছ টিকতে পারে না। সো আমরা আমাদের এই ভিডিওটা আমাদের কৃষক ভাই এবং বন্ধুদের জন্য উদ্বুদ্ধ করার জন্য আমরা তৈরি করছি, যাতে আমাদের কৃষক ভাই বন্ধুরা এরকম সুপারি, যারা বেকার ছেলেপেলে আছে, বেকার তরুণ, তারা বাড়িতে বসে না থাকে, কিছু একটা যদি করে বাংলাদেশের জন্য, নিজের পরিবারের জন্য, তারা অনেক বেশি সাকসেস হবে ইনশাল্লাহ আমি মনে করি। আর আর বেশি কিছু বলার নেই আজকে। যাই হোক, আমরা সুপারি চাষে সবাইকে উদ্বুদ্ধ করি, আমাদের দেশের অর্থনীতি চালিকা শক্তিকে আমরা এগিয়ে নিয়ে যাই। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ, আর প্রতিনিয়ত ভিডিও দেখবেন। আমরা এরকম ভিডিও আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখেন, কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, তাহলে আমরা বানাতে বেশি উদ্বুদ্ধ হব। সো নো মোর টুডে, আল্লাহ হাফেজ, বাই বাই।